তো এবারের নির্বাচনে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি মুখ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার, তিনিও কুড়িগ্রাম চার আসন থেকে মনোনয়ন তুলেছিলেন এবং তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে এবং তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এখন আমরা আছি তার সাথে, আমরা কথা বলব এই তার এই নির্বাচনে আসার বিস্তারিত বিষয় নিয়ে। তো ইমরান ভাই, এই যে এবারে আপনি নির্বাচনে অংশগ্রহণ করলেন, এমনিতেই বাংলাদেশের মানুষ আপনাকে চেনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে এবং আপনি বাংলাদেশে একটি অন্য ধরনের একটি আলোড়ন তৈরি করেছিলেন গণজাগরণ মঞ্চের মধ্যে দিয়ে, তো নির্বাচনে আসার ইচ্ছে হলো কেন? ধন্যবাদ। আমি মূলত যে জায়গা থেকে নির্বাচন করছি সেটি কুড়িগ্রাম চার, অর্থাৎ রৌমারী, রাজীবপুর, চিলমারি, আমার বাড়ি রাজীবপুর। তো এই জায়গাটি, বিশেষ করে কুড়িগ্রাম অঞ্চলটি, আপনি জানেন যে উন্নয়ন বৈষম্যের শিকার। সেখানে স্বাধীনতার পর কিংবা আগে পরে বিগত একশো বছরেও তেমন কোনো উন্নয়ন হয়নি। যদি দারিদ্রের হারের দিক দিয়েও দেখি, বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলা কুড়িগ্রাম চার। গত বছরের যে পরিসংখ্যান, সরকারি পরিসংখ্যান, সেই হিসেবেও সারা বাংলাদেশে যেখানে দারিদ্রের হার মাত্র 23%, সেখানে কুড়িগ্রামের দারিদ্রের হার প্রায় 71%, এবং কুড়িগ্রাম চার অর্থাৎ রৌমারী, রাজীবপুর, চিলমারি অঞ্চলে দারিদ্রের হার আরও বেশি। সুতরাং আমার পুরো এলাকাটি যেমন একদিকে দারিদ্র নিষ্পেষিত, অন্যদিকে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন, জেলা সদর থেকেও বিচ্ছিন্ন, সারা দেশের থেকেও তেমন কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা নেই, এলাকার তেমন কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই কোনো উন্নয়ন হয়নি। সেখানের মূল কারণটি হচ্ছে যে সেখান থেকে কথা বলবার কোনো মানুষ নেই। শুধুমাত্র কুড়িগ্রাম চার না, সামগ্রিক কুড়িগ্রাম থেকেই যে জনপ্রতিনিধিরা ইতিপূর্বে নির্বাচিত হয়েছে তারা ঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারেনি, এলাকার সমস্যাগুলো জাতীয়ভাবেও জানাতে পারেনি এবং এলাকার উন্নয়নেও তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। সুতরাং সেক্ষেত্রে আমার নিজের যেহেতু এলাকা, আমি মনে করেছি যে সেখানকার জনগণের প্রতি আমার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি মূলত এই নির্বাচনে প্রার্থী হয়েছি। কিন্তু আপনার যে পরিচিতি সারা বাংলাদেশব্যাপী, যে যদি বলি যে আপনি একটা সময় সরকার, প্রশাসন সব জায়গায় তো এক ধরনের ভালো একটা অবস্থান ছিল আপনার এবং আপনি চাইলে আপনার এলাকার জন্য কিছু করতে পারতেন, সেই জায়গায় কি আপনি কোনো কিছু করতে পারেননি বা চেষ্টা করেননি? আসলে মানে যে প্রচলিত যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় মানে নির্বাচিত জনপ্রতিনিধির বাইরে কাজ করাটা খুবই কঠিন ব্যাপার। সামগ্রিকভাবে বিশেষ করে বড় বড় সমস্যাগুলো, যেমন ধরেন কর্মসংস্থানের সমস্যা, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, নদী ভাঙনের সমস্যাটি প্রধান সমস্যা ওই এলাকার, এই সমস্যাগুলোর সমাধানের জন্য সংসদে কথা বলতে হবে, প্রপার ওয়েতে গিয়ে মানে সরকারের কাছ থেকে প্রজেক্ট আদায় করতে হবে, কাজ আদায় করতে হবে, এবং সেটা জনপ্রতিনিধি ছাড়া কিন্তু সম্ভব না। এমনি হয়তো আমরা বিভিন্ন সময়ে এই বিষয়গুলো তুলে ধরেছি জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, কিন্তু সেই উপায়ে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব না। এ কারণেই জনপ্রতিনিধি হয়ে কাজ করাটা যতটা সহজ, এর বাইরে থেকে কাজ করাটা ততটাই দুরূহ ব্যাপার। কিন্তু এর বাইরে যতটুকু সম্ভব, ধরেন একজন সাধারণ নাগরিক হিসেবে বা আমার পরিচিতি কে ব্যবহার করে এলাকার জন্য কাজ করা, সেটুকু কিন্তু আমি করেছি সবসময়। যখনই প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো স্থানীয় নেতৃবৃন্দ যখনই এসেছে, তখনই তাদের পাশে আমি দাঁড়িয়েছি, চেষ্টা করেছি যে কীভাবে মানুষের কল্যাণে কাজ করা যায়। এবারে নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি এখন পর্যন্ত? নির্বাচনের পরিবেশ যত দিন যাচ্ছে ততই আমার মনে হয় যে আরও পরিষ্কার হচ্ছে যে নির্বাচন কেমন হবে। এই যে মনোনয়নের যে বাতিলের প্রসঙ্গটি, এটা আমার মনে হয় একটা বড় ধরনের হোঁচট নির্বাচন কমিশনের জন্য, কেননা একটা ব্যাপক সংখ্যক মানুষের মনোনয়ন বাতিল হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কারণগুলো জানা যাচ্ছে যেগুলো, সেগুলো খুবই বড় কোনো কারণ নয়, খুবই তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল হয়েছে। যেখানে নির্বাচন কমিশন পরিপত্র জারি করে তারা জানিয়েছে যে এই ধরনের তুচ্ছ কারণে বা যে কারণগুলো খুব বড় কোনো ঘটনা নয়, সেই ধরনের ঘটনাগুলোতে মনোনয়ন বাতিল হবে না, কিংবা যে বিষয়গুলো তাৎক্ষণিকভাবে সংশোধনযোগ্য সেগুলো সংশোধন করে এই বিষয়গুলো সমাধান হবার কথা। কিন্তু আমরা দেখলাম যে গণহারে মনোনয়ন বাতিল করা হয়েছে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল যারা বিরোধী, এবং সবচেয়ে বেশি বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ক্ষেত্রে যারা কোনো দলের প্রার্থী নয়। সুতরাং এটা আমি মনে করি না শুভ লক্ষণ, কেননা সাধারণ মানুষ সে যদি সমান সুযোগ না থাকে, শুধুমাত্র দলীয় ভিত্তিতেই যদি নির্বাচন হয়, সেটা মানে আমার মনে হয় না যে সঠিক প্রতিনিধিত্ব সেখান থেকে আসবে। সাধারণ মানুষের অংশগ্রহণটিও আমার মনে হয় উৎসাহিত করা দরকার। আপনি, আমরা এর আগেও যখন কথা বলেছি, আপনি বলেছেন যে আপনার এলাকা থেকে, আপনার আসন থেকে 10 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তো এই যে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর বাতিল হওয়ার পেছনে কারণ কি আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র আমাদের ওখানেই নয়, আমাদের ওখানে 10 জন
স্বতন্ত্র প্রার্থী ছিল সবার মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে কোনো না কোনো ঘটনায়, এবং সারা দেশেও আমরা দেখেছি যে সবচেয়ে বেশি সংখ্যক বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র। তো আমার কাছে মনে হয় যে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন একদিকে যেমন কঠিন করা হয়েছে দলগুলোর রাজনৈতিক স্বার্থে, অর্থাৎ কেউ যেন যে দলীয় যে বৃত্ত আছে এর বৃত্তের বাইরে থেকে যাতে কেউ কাজ করতে না পারে, এই বৃত্তের মধ্যে ঢোকানো আমার মনে হয় যে একটা লক্ষ্য, সেই উদ্দেশ্য নিয়েই স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন একদিকে কঠিন করা হয়েছে, অন্যদিকে নানান তুচ্ছ ঘটনায় সেই মনোনয়নগুলো বাতিল করা হচ্ছে। সুতরাং এটা আমি মনে করি না যে একটা সঠিক উপায় হতে পারে, কেননা নির্বাচন কমিশনের উচিত এই বিষয়টি দেখা যে দলের বাইরেও যাতে সাধারণ ব্যক্তি বা সাধারণ মানুষ যারা নির্বাচন করতে চায় রাজনৈতিক বৃত্তের বাইরে, তাদেরও আমার মনে হয় যে সমান সুযোগের বিষয়টি নিশ্চিত করা দরকার। একটা পরিসংখ্যান বলি যে এবারে 3,065 জন মনোনয়ন দাখিল করেছেন, 786 জন বাতিল হয়েছে, দুটোই একটি বড় রেকর্ড। এটি কি আসলে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ইঙ্গিত নয়? হ্যাঁ, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শুরু থেকেই কিন্তু সবাই বলে আসছে, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনও বলে আসছে, সেখানে বেশি সংখ্যক মনোনয়নপত্র দাখিল হয়েছে। সেটাও আমরা দেখেছি যে এটাও এক ধরনের রাজনৈতিক কম্পিটিশনও ছিল বটে, কেননা কে কার চেয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারে, মনোনয়নপত্র কিনতে পারে, সেই কম্পিটিশনও কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর। এর বাইরে আবার বাতিল করবার ক্ষেত্রেও যদি ঢালাওভাবে বাতিল করা হয় যে না রাজনৈতিক দলের বাইরে কারো মনোনয়ন আমরা রাখবো না, কিংবা বড় রাজনৈতিক দলগুলোকে আমরা সুযোগ দেব ছোট ছোট ব্যক্তি বা ছোট রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাতিল করাবে, সেটাও আমি মনে করি না সমীচীন। আমার মনে হয় যারা অংশগ্রহণমূলক নির্বাচন যদি নিশ্চিত করতে হয়, এই বাতিলের বিষয়টি যদি বড় কোনো ঘটনা না থাকে, যে ঘটনা নির্বাচন কমিশনও বলেছে যে হলফনামায় ভুল কিংবা আর্থিক কোনো বিষয় যেমন ঋণ খেলাপি বা এই বিষয়গুলোকে বড় করে না দেখে দেখা হচ্ছে একদম ছোট ছোট বিষয়গুলোকে, আমরা দেখছি বড় বড় ঋণ খেলাপিরা বড় বড় ঘটনা যারা ঘটাচ্ছেন, যাদের অনেক সম্পদ যারা গোপন করে যাচ্ছেন, তাদেরগুলো কিন্তু বাতিল হচ্ছে না, হচ্ছে সাধারণ মানুষের মনোনয়নপত্র বেশি। এটা আমার মনে হয় যে এটা একটা একপাক্ষিক বিষয় থাকছেই, যে নির্বাচনের যে প্রভাব কালো টাকা এবং পেশি শক্তির সেই প্রভাবের একটা প্রতিফলন আমার মনে হয় যে এই বাতিলের ক্ষেত্রেও দেখা গেছে। সব মিলিয়ে কেমন নির্বাচন আশা করছেন? আমি আশা করি যে সবাই সমান সুযোগ পাবে, সবার অংশীদারিত্বে একটা নির্বাচনী উৎসব হবে, যেটা বাংলাদেশে সবসময় হয়ে আসে, বাংলাদেশের মানুষ উৎসব মুখর থাকতে চায় সবসময়, নির্বাচনকেও একটা উৎসবের মতোই সবসময় করতে চায়, সুতরাং সেরকমই হবে এটাই প্রত্যাশা। থ্যাংক ইউ, ধন্যবাদ।